আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে কথা বলবো আপনার রকেট অ্যাকাউন্টের সাথে বিনিময় অ্যাকাউন্ট কানেক্ট করে কীভাবে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন চাইলে কিন্তু আপনি বিকাশ থেকে রকেটেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন সর্বপ্রথম আপনার রকেট অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য প্লে স্টোর থেকে আপনার যে রকেট অ্যাপটি রয়েছে রকেট অ্যাপটি আপডেট করবেন রকেট অ্যাপটি আপডেট করার পর আপনার যে রকেট অ্যাপ রয়েছে আপনার রকেট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনি কিন্তু একটি বিনিময় নামে অপশন পাবেন বিনিময় অপশনে ক্লিক করবেন বিনিময় অপশানে ক্লিক করার পর একটু লোডিং হবে এরপর হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড যে নাম্বারটি রয়েছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো দেখতে পাবেন এরপর ভিআইডি নাম্বার বসাতে হবে আপনাকে হচ্ছে বিনিময় অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য বিনিময়ে যে ইউজার নেম রয়েছে আপনি বসাবেন আপনি আপনার নাম বসানোর পর কিছু সংখ্যা বসাবেন অন্যদের সাথে মিল রাখা যাবে না আপনি কিছু সংখ্যা বসানোর পর এলিয়াস অপশনে আপনার নাম বসাবেন একটু নিচে আসার পর আপনার যে আরটিপি অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট সব অপশনগুলো ইয়েস করে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে হচ্ছে বিনিময় অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বার বসাতে হবে পিন নাম্বার বসানোর পর আপনি আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করার পর আপনি এরপর কিন্তু আপনার রকেট থেকে একটু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে এরপর আপনার রকেটের ওয়ান টাইম পাসওয়ার্ডটি কালেক্ট করে বসানোর পর আপনি আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার বিনিময়ের সাথে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টে সাকসেসফুলি কানেক্ট হয়েছে আপনার বিনিময় অ্যাকাউন্ট রকেটের সাথে কানেক্ট করার পরে আপনি কিন্তু বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর হচ্ছে আপনার রকেট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি ডিরেক্ট হচ্ছে ডিরেক্ট পে এই অপশনে ক্লিক করবেন আমার কিন্তু অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে একটি বিনিময় অ্যাকাউন্ট কানেক্ট রয়েছে আমি সরাসরি হচ্ছে রিসিভার আইডিতে আমার বিনিময় অ্যাকাউন্ট যেটি কানেক্ট রয়েছে আমি এই নামটি বসাবো এই নামটি বসানোর পর আমাকে অ্যাট বিনিময় বসাতে হবে বিনিময় বসানোর পর আমি সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা ট্রানজ্যাকশন করে দেখি হচ্ছে কিনা না এরপর পারপাস আমি সেলফ লেখার পর আমি হচ্ছে ডিরেক্ট পে অপশানে ক্লিক করব এরপর আমাকে বিনিময় অ্যাকাউন্টে পিন নাম্বার বসাতে হবে পিন নাম্বার বসানোর পর আমি যদি সাবমিট অপশনে ক্লিক করি এরপর কি হচ্ছে আমি একটু অপেক্ষা করবো সাবমিট অপশন ক্লিক করার পর আমাকে রকেট থেকে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে ভেরিফিকেশন করতে হবে এই সুবিধাটি আমার ভালো লেগেছে রকেট আমাকে ভেরিফিকেশন করছে দেন হচ্ছে ওটিপি বসানোর পর আমার হচ্ছে ভেরিফিকেশনটি কমপ্লিট হচ্ছে ভেরিফিকেশনটি কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু ফান্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে আমার কিন্তু বিকাশে টাকাটি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে বিনিময়ের মাধ্যমে কিন্তু রকেট থেকে বিকাশে টাকাটি যুক্ত হয়েছে এখন কিন্তু চাইলে আমি বিকাশ থেকে আবারও রকেট অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবো এজন্য আমি নিচে এসে আমি যদি বিনিময় অপশনে ক্লিক করি এরপর ঠিক আছে অপশনে ক্লিক করি বিকাশ অ্যাপে কিন্তু বিনিময় অপশনগুলো একটু লোডিং হতে সময় লাগে আমি যদি একটু ব্যাগে আসি এরপর ডিরেক্ট পে অপশনে ক্লিক করি আমি ইন্টার অ্যামাউন্ট দশ বসাচ্ছি এরপর রিসিভার ইউজার আইডিতে আমার রকেট অ্যাকাউন্টে যে বিনিময় অ্যাকাউন্টটি কানেক্ট করেছি আমি এই ইউজার আইডি বসানোর পর আমি ট্রানজ্যাকশন আর পারপাস হচ্ছে সেলফ লেখার পর আমি প্রসিড অপশনে ক্লিক করবো প্রসিড অপশনে ক্লিক করার পর বিকাশের যে পিন নাম্বার রয়েছে বিকাশের পিন নাম্বার বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আমাকে হচ্ছে বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বিকাশ থেকে কিন্তু সাকসেসফুলি রকেট অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়েছে এক্ষেত্রে কিন্তু বিকাশ থেকে ওয়ান পারসেন্ট চার্জ নেওয়া হচ্ছে আমি কিন্তু রকেট থেকে ট্রান্সফার করেছি রকেট থেকে এখন পর্যন্ত আমার চার্জ নেওয়া হয়নি আশা করি রকেট এবং বিকাশের ফান্ড ট্রান্সফার সুবিধা ভালো লাগবে বিনিময় সেবাটি ভালো লাগবে আপনি কিন্তু আপনার বিনিময় অ্যাকাউন্ট থেকে আপনার বিনিময় অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না আপনি হচ্ছে অন্য জনের বিনিময় অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ